নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো আইএসএলে এই মুহূর্তে যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, সেটা কিন্তু উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে এসসি ইস্টবেঙ্গল কিন্তু তাদের দলে আনতে চলেছে একজন স্প্যানিশ মিডফিল্ডারকে। তো 31 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সোতা। তো ফ্রান্সোতা 31 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার, তাকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল তাদের দলে আনতে চলেছে। তো ফ্রান্সোতা, তোমরা যদি তার কেরিয়ারটা দেখো, তিনি কিন্তু পেনাসপোর্টে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু লেইওয়া, রেসিং ডি ফেরল এবং কালাহোরার মতো ক্লাবে খেলেছেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড প্লেয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি ফ্রান্সোতা 31 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার, তিনি কিন্তু ট্রফে জোনের মতো ক্লাবেও খেলেছেন। তো ফ্রান্সোতা, তিনি যদি এসসি ইস্টবেঙ্গলে আসেন, সেটা কিন্তু এসসি ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক ফ্রান্সোতা 31 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার, তিনি এসসি ইস্টবেঙ্গলে এসে কতটা ভালো পারফর্ম করতে পারেন। তো এই ছিল প্রথম আপডেটটা। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, সেটা কিন্তু উঠে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে জামশেদপুর এফসি কিন্তু একজন নাইজেরিয়ান স্ট্রাইকারকে তাদের দলে আনতে চাইছে। তো যে নামটা এই মুহূর্তে উঠে আসছে সেটা কিন্তু সত্যিই অবাক করার মতনই, বিকজ ড্যানিয়েল চিমাচুকুহু। হ্যাঁ, ঠিক শুনছো, ড্যানিয়েল চিমাচুকুহু, যিনি কিন্তু এবছর আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলছিলেন এবং খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলেন না, তো তাকে কিন্তু জামশেদপুর এফসি তাদের দলে আনতে চাইছে। তো এটা কিন্তু সত্যিই অবাক করার মতনই। তো ড্যানিয়েল চিমাচুকুহু, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তিনি কিন্তু জামশেদপুর এফসিতে এবছর আইএসএলে খেলতে পারেন। তো তোমাদের কি মনে হয় যে ড্যানিয়েল চিমাচুকুহু, এই নাইজেরিয়ান স্ট্রাইকার, তিনি যদি জামশেদপুর এফসির হয়ে এবছর আইএসএলে খেলেন, সেটা জামশেদপুর এফসির জন্য কতটা ভালো হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি ড্যানিয়েল চিমাচুকুহু, তিনি জামশেদপুর এফসিতে গিয়ে কতটা ভালো পারফর্ম করতে পারবেন বলে তোমার মনে হয়, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি এসসি ইস্টবেঙ্গলের নতুন মিডফিল্ডার ফ্রান্সোতা, তো 31 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার, তিনি যদি এসসি ইস্টবেঙ্গলে আসেন, সেটা এসসি ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।